মাগো, আমায় ছুটি দিতে বল। শুনশান নিশুতি রাতে সারাদিনের ক্লান্ত শহর ঘুমে অচেতন, তারই মাঝে কোনো এক বাড়িতে মায়ের চোখে ঘুম নেই, চোখ বুঝলেই কানে বাজছে মাগো আমায় ছুটি দিতে বল। ছোটবেলায় অনেকক্ষণ ধরে যখন মাস্টারমশাই পড়াতেন, তখন যেভাবে ব্যাকুল হয়ে খোকা বলতো এই কথা। খোকা এখন বিদ্যুৎ কর্মী, সারা রাজ্যের রাগ এখন যাদের উপর পড়েছে সেই আমফান ঝড়ের পর থেকে। এমনিতেই বাড়ি আসতো না সেই লকডাউনের শুরু থেকে, বাড়িতে স্ত্রী বাচ্চা আর মা না, এটা কোনো সহানুভূতি জাগিয়ে তোলার জন্য, বিদ্যুৎ কর্মীদের দেবতার আসনে বসিয়ে দেবার জন্য কোনো গল্প শোনানো হচ্ছে না। দেশের কোটি কোটি কর্মহীন মানুষ যখন হয় রাস্তায় হাঁটছে, নয় বাড়িতে বসে অপেক্ষা করছে নিরন্ন দিনের, তখনও কিন্তু কিছু সুখী মানুষজন বাড়িতে বসে সুস্থ থাকার চেষ্টা করছে আর বিপ্লবের ঝড় তুলছে ফেসবুকে, নানা রকম উপায় বাতলাচ্ছে করোনা আটকানোর, কখনো বা চীনের বাপান্ত করছে, প্রবাসী ভারতীয়দের দায়ী করে পরম তৃপ্তির সাথে ছুটি কাটাচ্ছে নিশ্চিন্তে। কারণ ভাড়ারে তখন আগামী 3 মাসের খাবার আর ওষুধ তারা মজুত করে ফেলেছে। আর ঠিক তখন এই বিদ্যুৎ কর্মীরা সজাগ থেকে কাজ করে চলেছেন যাতে ব্যাংক ব্যবস্থায় বিদ্যুতের যোগান বন্ধ না হয়, অসুস্থ মানুষের মাথার উপর ফ্যানটা যেন ঠিক ঘোরে, ওষুধ দোকানের ফ্রিজটা যেন ঠিক চলে, আইসিইউতে ভেন্টিলেটরটা যেন বন্ধ হয়ে না যায়। করোনার ভয়াবহ আক্রমণকে উপেক্ষা করে বাড়ির বাইরে থেকে ঝুঁকি নিয়ে বিদ্যুৎ কর্মীরা যে কাজ করে চলল, তার জন্য কোনো পিঠ চাপড়ানি তারা পায়ওনি এবং বরাবরের মতো তারা আশাও করেনি। কারণ তারা তো বেতন পায় মাস ফুরালে, তারাই যেন একমাত্র কর্মচারী ভারতবর্ষে যাদের মাস ফুরালে বেতন দেওয়া হয়, তাই তাদের তো কাজ করতেই হবে, মৃত্যুদূত দাঁড়িয়ে থাকুক দুয়ারে, তবুও তাদের বলতে হবে একটু দাঁড়ান, বিদ্যুতের তারটা ছিঁড়ে গেছে, এক্ষুনি জুড়ে দিয়ে আসছি, তারপর যাব আপনার সাথে, না হলে আমার অফিস ভাঙচুর হবে, আমার বাড়ি ভাঙচুর হবে। করোনা ঝড়ের মধ্যেই আরেক ঝড়ের অপেক্ষায় সকলে অপেক্ষা করছিল দূর দূর বুকে, বারবার গৃহহীন হওয়া মানুষগুলো যখন আরও একবার গৃহহীন হবার অপেক্ষা করছিল, তখন এই বিদ্যুৎ কর্মীরাও অনুমান করার চেষ্টা করছিল ঝড়ের প্রকৃতি এবং অভিমুখ। টান টান উত্তেজনা নিয়ে তারা তৈরি হচ্ছিল এই ঝড়ের বিরুদ্ধে লড়াই করবার জন্য, এর আগেও যেমন তারা সামলেছে অনেক ঝড়ের আঘাত। কিন্তু সমস্ত হিসেব পাল্টে দিয়ে বিগত 200 বছরের সমস্ত রেকর্ড ভেঙে আমপান যখন সব কিছু তছনছ করে চলে গেল, তখনও কিন্তু এই বিদ্যুৎ কর্মীরা বুঝতে পারেনি যে গত 50 বছর ধরে গড়ে ওঠা বিদ্যুৎ ব্যবস্থার পরিকাঠামো কয়েক ঘন্টায় সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। কারণ তখন যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ স্তব্ধ, খবর পাওয়া যাচ্ছে না কোথায় কতটা ধ্বংস হয়েছে। তারপর ভেঙে পড়া ফোনের টাওয়ার যত মেরামত হলো, বিদ্যুৎ কর্মীরাও ছোটাছুটি শুরু করলো এ প্রান্ত থেকে সে প্রান্ত। কিন্তু যেই পরিকাঠামো গড়তে এতগুলো বছর লেগেছিল, সেটা তছনছ হওয়ার পর একটু তো সময় দিতেই হতো তাদের, না তা তাদের দেওয়া গেল না, তা তাদের দেওয়া হলো না, গায়ে হাত উঠলো কোথাও, সম্মানহানি হলো কোথাও, উৎকণ্ঠায় অসুস্থ হয়ে পড়ল কত বিদ্যুৎ কর্মী। বাড়িতে বাড়িতে বিদ্যুৎ নেই, ঝড়ের আগে ছিল, হাসপাতালে বিদ্যুৎ নেই, ঝড়ের আগে ছিল, ওষুধ দোকানে বিদ্যুৎ নেই, ঝড়ের আগে ছিল। তবুও ঝড়ের থেকেও আরও বেশি ক্ষতিকর হিসেবে প্রতিপন্ন হয়ে গেল এই বিদ্যুৎ কর্মীরা। কারণ তারা যে মাস ফুরলে বেতন পায়, সে বেতন আসে বিদ্যুতের বিল দেওয়া মানুষের পকেট থেকে। করোনার বিরুদ্ধে লড়াইয়ে এরাই যখন অন্যান্য করোনা যোদ্ধাদের সাথে একই পঙ্ক্তিতে দাঁড়িয়ে করোনাকে উপেক্ষা করে পরিষেবা দিয়ে যাচ্ছিল, তখন যারা এদের পিঠ চাপড়িয়ে দেয়নি তারাই এখন ছুটে এলো রে রে করে পিঠের চামড়া তুলে নেবার জন্য।
একবারও কেউ ভেবে দেখল না যতটা ভাবা হয়েছিল আমফান তার থেকেও বেশি ক্ষতি করে দিয়ে গেছে। একবারও কেউ ভেবে দেখল না আগেও এরা অনেক ঝড় অনায়াসেই সামলেছে দক্ষতার সাথে। একবারও কেউ ভাবল না যে করোনা আতঙ্কে যারা দপ্তরের স্থায়ী কর্মী নয় তারা আসতে চাইছে না কাজ করতে, আর এই দক্ষ শ্রমিকদের ছাড়া কোনো উপায় নেই এই হাজার হাজার বিদ্যুতের খুঁটি প্রতিস্থাপন করা। মানুষ ভাবল না, কারণ করোনার কারণে তিতিবিরক্ত হয়ে যাওয়া ঘরবন্দি মানুষগুলো সত্যিকারেরই এক জলহীন আলোহীন চূড়ান্ত কষ্টকর জীবনকে আর বেশিক্ষণ মেনে নিতে পারল না। তাদের মনে হলো এরা পারে কিন্তু করছে না, এরা করছে কিন্তু বেছে বেছে করছে, এরা করছে কিন্তু আরো দ্রুত করতে পারত। আর এই সব কিছু ভাবনাকেই আরো বেশি করে তাতিয়ে তুলছে একটি ভাবনাই, সেটা হলো মাস ফুরলে বিলের টাকাটা জমা দিতে না পারলে এরাই এসে লাইন কেটে দিয়ে যায়। আপনার মাস ফুরালে দেওয়া টাকায় এদের বেতন হয় বলে পরিষেবার একটু বিচ্যুতিতেই আপনি যখন ফোঁস করে ওঠেন, সেই আপনি আবার অন্য কোনো সরকারি দপ্তর থেকে পরিষেবা না পেয়ে ফিরে এসে সেটাকে আপনার ভাগ্য বলে মেনে নেন। আপনি একটুও ফোঁস করেন না, কারণ তাদের বেতনটা সরাসরি আপনার টাকায় হয় না। কিন্তু আপনি তখন একবারও ভেবে দেখেন না যে আপনার দেওয়া ট্যাক্সের টাকাতেই সমস্ত সরকারি কর্মীদের বেতন দেওয়া হয়। এটা যেন সেই প্রবাদের মতো, মাছ খায় সব পাখি, নাম হয় মাছরাঙার। করোনা বা অন্যান্য কোনো মহামারীতে যখন স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে, তখন সেই বিপদের হাত থেকে মানুষকে বাঁচাতে স্বাস্থ্যকর্মীরা জীবনপণ লড়াই করেন। তাদের কিন্তু একা লড়তে হয় না, তারা পাশে পান পুলিশ কর্মীদের, সমাজের সমস্ত স্তরের মানুষজনদের, এমনকি বিদ্যুৎ কর্মীরাও ওতপ্রোতভাবে জড়িয়ে যায় তাদের সেই লড়াইয়ের সাথে। না হলে বন্ধ হয়ে যাবে আইসিইউ, বন্ধ হয়ে যাবে ওটি, বন্ধ হয়ে যাবে ভেন্টিলেটর বিদ্যুতের অভাবে। বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থাকে সচল করার লড়াইয়ে তারা কিন্তু একা কুম্ভ রক্ষা করে নকল বুদিগর। এই গড় রক্ষা করতে গিয়ে এই ঝড়ের পরেও তারা কিন্তু তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করেছিল, খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক করে ফেলতে চেয়েছিল, কিন্তু তাদের প্রতি পদে পদে বাধা সৃষ্টি করেছিল রাস্তায় পড়ে থাকা হাজার হাজার গাছ। আর বিদ্যুতের তার জোড়া দেওয়ার আগে সেগুলো সরানোর দায়িত্ব তাদের কাঁধেই এসে পড়েছিল। উপড়ে পড়া খুঁটি সোজা করতে বাধা দিয়েছিল জল ভরা মাঠ, নরম মাটি, তবুও এরা একক প্রচেষ্টায় এই 200 বছরের মধ্যে সর্ববৃহৎ ঝড়ের বিরুদ্ধে একাই লড়াই করে গেল। অবশেষে যখন সব কিছু ঠিকঠাক হলো, বাড়িতে জল এলো, বাড়িতে আলো জ্বলল, লিফট চলল, হাসপাতালের জেনারেটরের আওয়াজ বন্ধ হলো, হাসি ফুটল সবার মুখে, চির দুঃখের দেশে চলে গেল সেই সব পরিবারগুলো যাদের খোকারা তার জুড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলো, ভিজে থাকা খুঁটির থেকে পিছলে নিচে পড়ে আর ফিরতে পারলো না অপেক্ষায় থাকা মা স্ত্রী আর সন্তানের কাছে। আর এদের মৃত্যুকে কেউই দেশের জন্য মৃত্যু বলল না, এদের মৃত্যু সবার কাছে নিছক দুর্ঘটনায়। কারণ বেতনভোগ বিদ্যুৎ কর্মীরা আর যাই হোক শহীদ হতে পারে না।